My name is Dimala Ghosh. I read in class 11. It is my school. I read in Hooghly Collegiate School. এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1812 সালে, যখন ইংরেজদের জামানা। ইংরেজরা বিভিন্নভাবে এই স্কুলটাকে ব্যবহৃত করেছে। আমরা এখন এই স্কুলের ছাত্র। সামনে খোলা মাঠ। এই স্কুলটা বহু বছরের পুরনো, বিল্ডিংগুলো বহু বছরের পুরনো, কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে নতুন তৈরি হয়েছে এখন। এটা আমাদের কম্পিউটার বিল্ডিং, আর এইটা হচ্ছে আমাদের গ্যারেজ, যেখানে আমাদের সকল ছাত্ররা সাইকেল রাখে। আর এই হচ্ছে আমাদের গঙ্গা নদী, এই হচ্ছে আমাদের ঘাট। এখানে বসে আমরা প্রতিদিন আড্ডা মারি, খেলা হয়, বন্ধুদের সঙ্গে মজা করা হয়, রেলা মারা হয়, সব কিছু। এখন আমি যেটার উপর বসে আছি সেটা হচ্ছে এক ধরনের জলের পাম্প, যেটা আমাদের একসময় খুব কাজে লাগতো। আমাদের স্কুলটার চারিদিকে জল পাম্প করতে সাহায্য করতো, এমনকি জল ছাড়া আমাদের যেহেতু জীবনই নেই, সেহেতু এই পাম্পটা এখন আমি যেটার উপর বসে আছি সেটা এক ধরনের যন্ত্র, যেটা বহু যুগ আগে কাজ করতো কিন্তু এখন কাজ বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের জলের পাম্প, যেটা সারা স্কুলের জল সরবরাহ করতো। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের স্কুলের হেড স্যার খুবই ভালো, শ্রী মধুসূদন আচার্য, যিনি আমাদের জন্য অনেক কিছু করেন। যেমন কমন রুম খোলবার জন্য নির্দেশ দিয়েছেন, কয়েকদিনের মধ্যে কমন রুম খোলা হবে। কমন রুমটা ঠিক এর পেছনেই অবস্থান করছে। এইখানে আমাদের প্রতিদিন মিড ডে মিল খাওয়ানো হয় বাচ্চাদের, যারা দূর দূরান্ত থেকে আসে টিফিনের জন্য। বলছি কিন্তু টিফিনের জন্য তাড়াতাড়ি টিফিন তৈরি হয় না মায়ের কাছে, তারা এই মিড ডে মিলে বসে মিড ডে মিল খেতে পারে। মিড ডে মিলের রান্নাও খুব ভালো হয়, এমনকি সরকার এই নীতিটা চালু করেছে, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল। যদি ব্যাস এবার আমরা আসবো ভিতরে, দিতে লাগবে। এখানে এসে এই হচ্ছে আমাদের দুজন বন্ধু, এসএমএস ছেলে এই হচ্ছে পুরোনো দিনকার ক্লাস রুম। এখানে এক্সিবিশনের সরস্বতী পুজো এক্সিবিশনের জিনিস দেখানো হয়। আর এই হচ্ছে বহুদিনকার পুরোনো আমলের সিঁড়ি দেওয়া ঘর একটা। এই হচ্ছে অর্ক, এবার আমরা দেখবো টুয়েলভের ঘর, টুয়েলভের সায়েন্সের ঘর এটা। এবার আমরা দেখবো ইলেভেন এর ঘর, অর্থাৎ ইলেভেন সায়েন্সের ঘর এটা। এখানে সুসীম বসে আছে, ওদিকে তিনজন গল্প করছে, ফ্যান আলো জ্বলছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাই, আমরা দেখবো আমাদের ক্লাসরুম, অর্থাৎ ইলেভেন সি আর্টসের ক্লাসরুম। এই হচ্ছে আমাদের এবার আমি যাবো বাড়ি।